জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা। শুক্রবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নির্দেশদাতাসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সারাদেশে সাংবাদিকদের হত্যা মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতারা। এছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবিও জানান তারা। এ সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি দুলাল হোসেনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ আরও অনেকে।